डियर স্টুডেন্টস, আজকের তোমাদের সাথে আমি একটু প্র্যাকটিক্যালের ব্যাপারে একটু আলোচনা করব। আমাদের প্র্যাকটিক্যাল একটা টপিক আছে, আমাদের থিওরি অলমোস্ট শেষ হয়ে গেছে, তো আমরা প্র্যাকটিক্যালে একটু ঢুকে পড়ি। প্র্যাকটিক্যালে তোমাদের একটা টপিক আছে, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ বেসাল মেটাবলিক রেট। ওকে, তো বেসাল মেটাবলিক রেট কীভাবে বার করতে হবে ইউজিং মেইনলি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের যে প্রেডিকশন ইকুয়েশন আছে, সেই প্রেডিকশন ইকুয়েশন অ্যাপ্লাই করে কীভাবে ইন্ডিয়ানসদের বেসাল মেটাবলিক রেট বার করা যায় তার উপর একটু আলোচনা করব। তারপর আমরা দেখব যে বেনেডিক্ট রথ অ্যাপারেটাস যে ইনস্ট্রুমেন্টটা আছে, সেই ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে কী করে আমাদের বেসাল মেটাবলিক রেট বার করা যায়। তো চলো প্রথমে দেখে নিই, প্রথমে আমরা জেনে নিই যে হোয়াট ইজ বেসাল মেটাবলিক রেট। ওকে, সো বেসাল মেটাবলিক রেট মানে বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় বেসাল মেটাবলিক রেট হচ্ছে আমাদের যে এনার্জি এক্সপেন্ডিচার ডিউরিং রেস্টিং কন্ডিশন। ঠিক আছে, মানে রেস্টিং কন্ডিশনে কোনো রকম অ্যাক্টিভিটি হবে না, রাইট? তো রেস্টিং একদম মানে অ্যাবসোলুট রেস্টিং কন্ডিশনে যে আমাদের রেট অফ মেটাবলিজম আছে, যে বেসিক বেসাল রেট অফ মেটাবলিজম আছে, সেটাকে আমরা বলি বেসাল মেটাবলিক রেট। সো ডেফিনেশনটা দেখে নিই, ইট ইজ দ্য রেট অফ মেটাবলিজম দ্যাট অকার্স ওয়েন অ্যান ইন্ডিভিজুয়াল ইজ অ্যাট রেস্ট ইন আ ওয়ার্ম এনভায়রনমেন্ট অ্যান্ড ইজ ইন দ্য পোস্ট অ্যাবজর্পটিভ স্টেট। ঠিক আছে, পোস্ট অ্যাবজর্পটিভ স্টেট মানে সে অনেকক্ষণ ধরে তার খাওয়া হয়ে গেছে এবং সে পোস্ট অ্যাবজর্পটিভ স্টেটে আছে। ঠিক আছে, কেননা যদি আমরা যখন আমরা খাবার নিই, সেই খাবারটা তো ডাইজেশন হয়, ডাইজেশন হয়ে আমাদের তোমার ইন্টেস্টাইন দিয়ে যায়, যখন ইন্টেস্টাইন দিয়ে যায় তখন কী হয়, অ্যাবজর্পশন হতে পারে। কিন্তু যখন অনেকক্ষণ আগে সে খেয়ে নেয় তখন তার যা অ্যাবজর্পশন আছে সব হয়ে গেছে। ঠিক আছে, তো এই স্টেটটাকে বলছে পোস্ট অ্যাবজর্পটিভ স্টেট। অ্যান্ড হি হ্যাজ নট ইটেন ফর অ্যাট লিস্ট 12 আওয়ার্স, মানে 12 ঘন্টা আগে সে কোনো খাবার খেয়েছিল, 12 ঘন্টা ধরে ফর দ্য লাস্ট 12 আওয়ার্স সে কোনো খাবার খায়নি। তাহলে এই হচ্ছে তার স্টেট। তো এই স্টেটে তার যে রেট অফ মেটাবলিজম যেটা হচ্ছে, ঠিক আছে, সেটাকে আমরা বলছি বেসাল মেটাবলিক রেট, রাইট? সো দ্য রিলিজ অফ এনার্জি, মানে এই স্টেটেও তো, এই রেস্টিং স্টেটেও তো একটা এনার্জি কনজিউম হচ্ছে, তো সেই এনার্জি যেটা কনজিউম হচ্ছে বা যেই সেই এনার্জি যেটা রিলিজ হচ্ছে ইন দি স্টেট ইজ ওনলি সাফিসিয়েন্ট ফর দ্য ভাইটাল অর্গ্যানস, ফর মেনটেনিং দ্য ভাইটাল অর্গ্যানস সাচ অ্যাজ হার্ট, লাংস, নার্ভাস সিস্টেম অ্যান্ড কিডনিজ, রাইট? তার মানে এই যে রেস্টিং স্টেটে যে এনার্জিটা রিলিজ হচ্ছে বা কনজিউম হচ্ছে যে অক্সিজেনটা, দ্যাট ইজ বিং ইউটিলাইজ টু মেনটেন ওনলি দ্য ভাইটাল অর্গ্যানস অফ দ্য বডি। ওকে, এবার চলো আমরা দেখে নিই যে এই বিএমআরটা জানার সিগনিফিকেন্স, গুরুত্বটা কী, কেন আমাদের বিএমআরের ভ্যালুটা ডিটারমিন করতে হয়। বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট টু ক্যালকুলেট দ্য ক্যালোরিক রিকোয়ারমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল অ্যান্ড প্ল্যানিং অফ ডায়েটস। ঠিক আছে, দেখো ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল বেসাল মেটাবলিক রেটটা ভ্যারি করতে পারে, ঠিক আছে, বডি সার্ফেস এরিয়া অনুযায়ী এটা ভ্যারি করে। তাহলে তার যদি আমরা বেসাল মেটাবলিক রেটটা ডিটারমিন করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো তার ক্যালোরি রিকোয়ারমেন্টটা কত, তার উপর বেস করে আমরা তার ক্যালোরি রিকোয়ারমেন্ট এবং তার ডায়েটের যে প্ল্যানিং, হ্যাঁ, ব্যালেন্স ডায়েট যে তার মানে লাগবে সেইটাকে আমরা প্ল্যান করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, বেসাল মেটাবলিক রেটের ভ্যালু থেকে আমরা থাইরয়েডের যে ফাংশন, যে থাইরয়েডটা হাইপারসিক্রেশন, থাইরয়েড গ্ল্যান্ড হাইপারসিক্রেশন সিক্রেটারি স্টেটে আছে না হাইপোসিক্রেটারি স্টেটে আছে, বিএমআরের ভ্যালু দেখে আমরা সেটা অ্যাসেস করতে পারবো। যদি তোমার বিএমআর খুব বেশি হয়, তার মানে বুঝতে হবে যে হয়তো সে পেশেন্টটা হাইপোথাইরয়েডিজমে ভুগছে। যদি বিএমআর ভ্যালু খুব কম হয়, তাহলে হয়তো অনুমান করা যেতে পারে যে সে হাইপোথাইরয়েডিজমে ভুগছে, ওকে, সাফার করছে। আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে বিএমআর ইজ বিলো নর্মাল ইন স্টারভেশন, যখন স্টারভেশন হয়, ধরো অনেকক্ষণ না খেয়ে আছে কেউ, হ্যাঁ, স্টারভেশন আমরা জানি উপবাস করা, তখন বিএমআর কিন্তু নর্মালের থেকে নিচে চলে যায়। ঠিক আছে, আন্ডার নিউট্রিশন হলে, হ্যাঁ, ধরো বাচ্চারা তোমার আন্ডার নিউট্রিশন স্টেটে, অনেক কান্ট্রিজে আছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে আছে, হ্যাঁ, সেখানে কী হয় না, বাচ্চারা আন্ডার নিউট্রিশন মানে তাদের যেটা রেকমেন্ডেড ডায়েটারি যে এটা আছে সেটা তারা নিতে পারছে না কোন একটা কারণে, ডিউ টু পভার্টি, হ্যাঁ, গরিব ওই জন্য পাচ্ছে না, তো তার জন্য তারা আন্ডার নিউট্রিশন হয়ে যাচ্ছে। তো বিএমআরের ভ্যালুটা কিন্তু এই স্টেটাসটাকেও রিফ্লেক্ট করে, এবং অ্যাডিসন ডিজিজ যেটা আছে সেটাকেও, সেই ক্ষেত্রেও বিএমআর ভ্যালুটা কমে যায়। আচ্ছা, বিএমআর ইজ অ্যাবভ নর্মাল ইন ফিভার, যখন আমাদের জ্বর হয়, জ্বর হলে কী হয়, বডি টেম্পারেচার বেড়ে যায়, ঠিক আছে, তখন কী হয়, মেটাবলিজমও বেড়ে যায় শরীরে, তাহলে বিএমআর ভ্যালুটাও বেড়ে যায়। ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস যদি হয় তাহলে বিএমআর ভ্যালু বেড়ে যায়, লিউকেমিয়া, হ্যাঁ, অ্যান্ড পলিসাইথিমিয়া, এই সমস্ত কন্ডিশনেও বিএমআর ভ্যালুটা বেড়ে যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে বিএমআর থেকে আমরা কত কিছু মানে সিগনিফিক্যান্ট জিনিস, কতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আমরা বিএমআর স্ট্যাটাস থেকে আমরা জানতে পারি। ওকে,
এবার চলো আমাদের নর্মাল ভ্যালু কত বিএমআর এর। ফর অ্যান অ্যাডাল্ট মেন নর্মাল রেঞ্জ অফ বিএমআর ইজ 34-37 কিলো ক্যালারি পার স্কোয়ার মিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে বিএমআর এক্সপ্রেস হচ্ছে কিসে না কিলো ক্যালারি পার স্কোয়ার মিটার অফ হিস বডি সারফেস এরিয়া, হ্যাঁ, পার আওয়ার প্রতি ঘন্টায় কত। ঠিক আছে, সেটা কত না ছেলেদের ক্ষেত্রে, অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে 34-37, ফর অ্যাডাল্ট উমেন কত, ইট ইস 30-35 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার। ঠিক আছে, আর আমরা কী করি না, ফর ইজিয়ার ক্যালকুলেশন বিএমআরটাকে একটা ফিক্স ধরি, 24 কিলো ক্যালোরি পার কেজি বডি ওয়েট পার ডে। হ্যাঁ, এটা একটা আমরা ধরি, কনসিডার করে থাকি। ঠিক আছে, কিন্তু আমাদের নর্মাল রেঞ্জ, ওপরের যে ভ্যালুগুলো আছে সেইগুলো হচ্ছে নর্মাল রেঞ্জটা। এবার চলো আমাদের, তোমাদের যে এটা আছে প্র্যাকটিক্যালে, যে ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা একটা প্রেডিকশান ইকুয়েশান তৈরি করেছে, সেই প্রেডিকশান ইকুয়েশান থেকে আমরা প্রেডিক্ট করতে পারি যে অ্যাভারেজ ইন্ডিয়ানদের, হ্যাঁ, আমাদের তো ইউরোপিয়ান বা ধরো জাপানিজ, হ্যাঁ, বা চাইনিজ, এদের বডির ডাইমেনশানের সাথে আমাদের বডি ডাইমেনশানের ফারাক আছে, আমাদের ফুড হ্যাবিটসের ফারাক আছে। ঠিক আছে, তো ওই জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ আমাদের সব কিছু যেসব কন্ডিশনসগুলো আছে ইন্ডিয়ান কন্ডিশনসগুলোকে কনসিডার করে তারা একটা প্রেডিকশান ইকুয়েশান বানিয়েছে, সেই প্রেডিকশান ইকুয়েশান থেকে আমরা কী করতে পারি না আমরা আমরা বিএমআরটা বার করতে পারি। ঠিক আছে, তাহলে দেখে নিই প্রেডিকশান ইকুয়েশানগুলো কী। মেলের ক্ষেত্রে 18-29 ইয়ার্সে বিএমআর কীভাবে বার করা যাবে না, এই দেখো প্রথম যে ইকুয়েশানটা আছে 14.5 বডি ওয়েট ইন কেজিস প্লাস 645। ঠিক আছে, আচ্ছা, ফর 30-60 ইয়ার্স ইট ইস 10.9 বডি ওয়েট পার কেজি প্লাস 833। ওকে, আচ্ছা, এবার দেখো ফিমেলের ক্ষেত্রে 18-29 ইয়ার্সে 14.0 বডি ওয়েট ইন কেজিস প্লাস 471, আর 30-60 ইয়ার্সের ক্ষেত্রে 8.3 বডি ওয়েট ইন কেজিস প্লাস 788। তো এই প্রেডিকশান ইকুয়েশানগুলোতে আমরা অ্যাভারেজ ইন্ডিয়ান যারা আছে, হ্যাঁ, তাদের বিএমআর আমরা ক্যালকুলেট করতে পারি। নেক্সট আমরা চলে আসি যে কীভাবে বেনেডিক রথ অ্যাপারেটাসের সাহায্যে আমরা বিএমআর মেজার করতে পারব। আচ্ছা, তো বিএমআর ক্যান আইদার বি মেজার্ড বাই দ্য অ্যাপারেটাস অফ বেনেডিক অ্যান্ড রথ, এটা হচ্ছে একটা ক্লোজ সার্কিট ডিভাইস, আগের দিন আমি বলেছিলাম যে ক্লোজ সার্কিট আর ওপেন সার্কিট কী। ঠিক আছে, অর বাই দ্য ডগলাস ব্যাগ মেথড উইচ ইজ অ্যান ওপেন সার্কিট ডিভাইস। তাহলে বেনেডিক রথ অ্যাপারেটাসটা হচ্ছে আ ক্লোজ সার্কিট ডিভাইস। ঠিক আছে, আর এই বেনেডিক রথ অ্যাপারেটাসে মেথডে আমরা কী করি না, ভলিউম অফ অক্সিজেন উইচ ইজ কনজিউম ইট ইজ রেকর্ডেড অন এ গ্রাফ পেপার বাই এ সাবজেক্ট ফর এ পিরিয়ড অফ 2-6 মিনিট আন্ডার বেসাল কন্ডিশন। ঠিক আছে, এইটা আমরা বার করি যে 2-6 মিনিটস ডিউরেশনের জন্য, হ্যাঁ, সাবজেক্টকে বেসাল কন্ডিশনে রেখে আমরা তার কত অক্সিজেন সে কনজিউম করছে ওই ডিউরেশনের জন্য সেটা আমরা একটা গ্রাফ পেপারে রেকর্ড করি। ঠিক আছে, দেখো এইটা হচ্ছে একটা পুরোনো দিনের বেনেডিক্ট রথ অ্যাপারেটাস, সেখানে দেখো পেশেন্ট শুয়ে আছে, হ্যাঁ, একটা ওকে মাউথ পিস দিয়ে সে ব্রিথ করছে। ঠিক আছে, এবং এটা দেখো একটা ইনভার্টেড সিলিন্ডার আছে, হ্যাঁ, এই ইনভার্টেড সিলিন্ডারের মধ্যে তোমার অক্সিজেন, একটা অক্সিজেনের সিলিন্ডার আছে, সেই অক্সিজেন সিলিন্ডার দিয়ে অক্সিজেন ইনটেক করতে পারছে, হ্যাঁ, সেটাকে আবার মেজার করা যাচ্ছে কতটা অক্সিজেন ইনটেক করছে, আর কার্বন ডাইঅক্সাইড যেটা এক্সহেল করছে সেটাকেও মেজার করা হয়। ঠিক আছে, আচ্ছা, চলো স্কেম্যাটিক সেটআপটা দেখে নিই। এটা দেখো হচ্ছে বেনেডিক রথ অ্যাপারেটাসটা, এখানে কী আছে, একটা সিলিন্ড্রিক্যাল স্পাইরোমিটার ভেসেল আছে উইচ ইজ ক্লোজড অ্যাট আপার এন্ড, হ্যাঁ, অ্যান্ড ফ্লোটস অন এ ওয়াটার জ্যাকেট বিলো টু মেক এয়ার টাইট ওয়াটার সিল। দেখো এখানে ইনভার্টেড একটা সিলিন্ডার আছে যেটা কিনা জল, এটা হচ্ছে দেখো ওয়াটার সিল, এই জলের ওপর ভাসছে। ঠিক আছে, আচ্ছা, দ্য স্পাইরোমিটার ইজ ফিল্ড উইথ অক্সিজেন অ্যান্ড ইজ কানেক্টেড বাই প্যাসেজেস রেগুলেটেড বাই ভালভস। এই প্যারামিটারটা কী হচ্ছে না, এটাকে অক্সিজেন দিয়ে ফিল করাচ্ছে, দেখো অক্সিজেনের ইনলেট আছে, এখান দিয়ে অক্সিজেন যাচ্ছে, অক্সিজেন দিয়ে স্পাইরোমিটারটাকে অক্সিজেন দিয়ে ভরে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবার কী হচ্ছে, আউটলেট প্যাসেজ ইজ কানেক্টেড ডাইরেক্টলি টু মাউথ পিস। দেখো আউটলেট প্যাসেজ, যে দেখো আউটলেটের যে অ্যারোটা আছে এটা কী হচ্ছে না, ডাইরেক্টলি মাউথ পিসে কানেক্টেড হচ্ছে, তাহলে এই আউটলেট প্যাসেজটা দিয়ে, মানে আউটলেট অফ দ্য স্পাইরোমিটার, ঠিক আছে, নট আউটলেট অফ দ্য মানে হিউম্যান সাবজেক্ট, আউটলেট অফ দ্য স্পাইরোমিটার, এই আউটলেটটা দিয়ে ও কী নিচ্ছে না, হিউম্যান সাবজেক্ট অক্সিজেনটা নিচ্ছে। ঠিক আছে, আর যে ইনলেট প্যাসেজ আছে ইট ইজ কানেক্টেড টু দ্য সোডা লাইম কন্টেনার টু অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড। দেখো ইনলেট প্যাসেজটা দিয়ে কী আসছে, কার্বন ডাইঅক্সাইড যেটা এক্সহেল করছে সেটা ইনলেট প্যাসেজ দিয়ে তোমার ওই স্পাইরোমিটারের মধ্যে ঢুকছে, ঢুকে সোডা লাইমে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে কী আছে না, এখানে একটা তোমার রোটেটিং সিলিন্ডার আছে, হ্যাঁ, উইচ ইজ কভার্ড উইথ পেপার, আর একটা পেন আছে, এবং যখনই তোমার এইটা
যখন সে ইনহেল করছে বা এক্সহেল করছে তখন কি হচ্ছে না পেনের যে রেকর্ডারটা আছে সেটা মুভ করছে আর সেই রেকর্ডিংটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে হোয়াট ইজ দ্য প্রসিডিওর, এটাকে অ্যাটওয়াটার অ্যান্ড বেনেডিক্ট রথ অ্যাপারেটাস বলা হয়, ঠিক আছে। ইট ইজ আ ক্লোজ সার্কিট মেথড। তো প্রথমে কন্ডিশনটা দেখো, পার্সন শুড বি অ্যাওয়েক বাট অ্যাট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল রেস্ট, টেম্পারেচারটা অ্যাবাউট 25°C হতে হবে, হ্যাঁ খুব ঠান্ডা হলে হবে না। দ্য সাবজেক্ট ব্রিথস ইন অক্সিজেন ফ্রম এ মেটাল সিলিন্ডার, আগেই বলেছিলাম যে একটা মেটাল সিলিন্ডার কানেক্টেড করা থাকবে, হ্যাঁ অক্সিজেনের সিলিন্ডার কানেক্টেড করা থাকবে ডিভাইসটার সাথে, যেটা থেকে সাবজেক্ট অক্সিজেন নেবে। কার্বন ডাইঅক্সাইড যেটা প্রডিউস হবে সেটা সোডা লাইমে অ্যাবজর্বড হয়ে যাবে। তারপর দ্য সাবজেক্ট ইজ আস টু ব্রিথ থ্রু এ মাউথ পিস ফর 6 মিনিট, এইভাবে সাবজেক্টকে বলা হবে যে তুমি 6 মিনিটের জন্য তুমি ব্রিথ করো থ্রু এ মাউথ পিস। দ্য অক্সিজেন প্রেজেন্ট ইন দ্য সিলিন্ডার ইজ ইউটিলাইজ ডিউরিং দ্য টাইম, যে অক্সিজেন সিলিন্ডারে যে অক্সিজেনটা আছে সেটা ইউটিলাইজ হয়ে যাবে। আর দ্য ভলিউম অফ অক্সিজেন কনজিউমড ইজ রেকর্ডেড, এবং কতটা অক্সিজেন সে কনজিউম করলো সেটা আমরা রেকর্ড করতে পারবো এই বেনেডিক্ট রথ অ্যাপারেটাসের দ্বারা। আচ্ছা, এরপর কী করতে হবে? এরপর আমরা এই যে অক্সিজেন যেটা কনজিউম করলো এই অক্সিজেনটাকে আমরা, এই অক্সিজেনটা তো আমার 6 মিনিটে কনজিউম হচ্ছে, ঠিক আছে, তাহলে আমার 24 ঘন্টায় কত অক্সিজেন কনজিউম হচ্ছে সেটা বার করতে হবে, ঠিক আছে। কারণ এটা পার 24 আওয়ার্সে আমরা ক্যালকুলেট করি, বিএমআরটা আগেই দেখিয়েছিলাম, ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ বডি সার্ফেস এরিয়া পার 24 আওয়ার্স, ঠিক আছে। তাহলে দেখো, ধরো 6 মিনিটে সে অক্সিজেন কনজিউম করেছে হচ্ছে 1 লিটার, ঠিক আছে, এবং 1 লিটার অক্সিজেন কত কিলো ক্যালোরি দেয় আমরা জানি, 4.8 কিলো ক্যালোরি দেয়, ঠিক আছে। তাহলে 6 মিনিটে সে কত অক্সিজেন কনজিউম করেছে বা কত কিলো ক্যালোরি সে জেনারেট করেছে, 4.8 × y, ঠিক আছে, কারণ 1 লিটার অক্সিজেন সে কনজিউম করেছে। তাহলে 24 ঘন্টার জন্য সে কত কিলো ক্যালোরি সে জেনারেট করেছে বা হিট প্রডিউস করেছে সেটা হবে 4.8 × 10 × 24 কিলো ক্যালোরিজ, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা পেয়ে গেলাম যে পুরো 24 ঘন্টায় সে কত হিট প্রডিউস করেছে বা কত কিলো ক্যালোরি সে জেনারেট করেছে, ঠিক আছে। তাহলে এটা তো গেল পুরো 24 ঘন্টার হিসেব। এবার 24 ঘন্টার কত কিসের হিসেব না, তার যে বডি ওয়েট তার হিসেব বা তার যে টোটাল বডি সারফেস এরিয়া তার হিসেব, তাহলে আমাদের কী করতে হবে, আমাদের বডি সারফেস এরিয়াটা বার করতে হবে। তো বডি সারফেস এরিয়া বার করার জন্য এই যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে ডুবয়েস ইকুয়েশন, ঠিক আছে। তো এই ইকুয়েশনটা দেখো, এ ইকুয়াল টু W^0.425 × W হচ্ছে ওয়েট ইন কেজি, ইন্টু হাইট হচ্ছে ইন সেন্টিমিটার, W^0.725 × 71.84, ঠিক আছে। তো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা বডি সার্ফেস এরিয়া ইন স্কোয়ার সেন্টিমিটার বার করতে পারবো, ঠিক আছে, নট ইন স্কোয়ার মিটার, এটা খেয়াল রাখবে, হ্যাঁ ইন সেন্টিমিটার স্কোয়ার বার করলাম। মিটার স্কোয়ারের জন্য কিন্তু এই ফর্মুলাটা যে 71.84টা কিন্তু কনভার্ট হয়ে যাবে মিটার স্কোয়ারের ক্ষেত্রে, হ্যাঁ। তো এইটাকে অ্যাপ্লাই করে আমরা কী করবো না, বিএমআরটা বার করবো। তাহলে বিএমআর যেহেতু বডি সার্ফেস এরিয়াতে অ্যাফেক্টেড হচ্ছে, ইট ইজ অ্যাফেক্টেড বাই বডি সার্ফেস এরিয়া, ইট ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন কিলো ক্যালোরিজ পার আওয়ার পার স্কোয়ার মিটার অফ বডি সার্ফেস এরিয়া, ঠিক আছে। তাহলে আমি এখানে যে আমি কিলো ক্যালোরিটা পেলাম সেটাকে আমি ডিভাইড করতে হবে আমার বডি সার্ফেস এরিয়া দিয়ে, ঠিক আছে। ওই জন্য বডি সার্ফেস এরিয়াটা বার করতে হবে, বার করে আমার কত কিলো ক্যালোরি আমার জেনারেট হলো সেটাকে আমি যখন ডিভাইড করে দেবো বডি সার্ফেস এরিয়া দিয়ে, আমি তখন আমার বিএমআর বা ব্যাসাল মেটাবলিক রেটটা পেয়ে যাবো, ঠিক আছে। এবার দেখো, বিএমআর এ করতে গেলে কিছু কিছু প্রিরিকোয়াইট থাকে। তো পার্সন শুড বি অ্যাওয়েক, আগেই বলেছি, ফিজিক্যালি আর মেন্টাল রেস্টে থাকতে হবে, শুড নট কনজিউম এনি ফুড প্রিসিডিং 10 to 12 আওয়ার্স, ঠিক আছে, 10-12 ঘন্টা আগে খাবার যা খাওয়ার খেয়ে নিতে হবে, তারপরে সে খেতে পারবে না। তো এটা পোস্ট অ্যাবসর্বটিভ স্টেট বলছি, অ্যান্ড সারাউন্ডিং টেম্পারেচার শুড বি 25°C, ওকে। তো এই ইয়েগুলো মেনটেন করে আমাদের এক্সপেরিমেন্টটা করতে হবে। তো কালকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে মূলত এটার উপরেই থাকবে।